বিএনপি জামায়াতের অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীতে শান্তি সমাবেশ নিয়ে সরব আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো। সকাল থেকে বিভিন্ন সড়ক এবং পাড়া মহল্লায় ছিল অবরোধ বিরোধী অবস্থান। মাহমুদ হাসানের প্রতিবেদন। বিএনপির অবরোধের দ্বিতীয় দিন, তবে রাজপথে ছিল আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলো। ফার্মগেট এলাকা, সকাল থেকে যুবলীগের নেতাকর্মীরা এখানে শান্তি সমাবেশ করেন, পরে মিছিল বের হয়। হরতাল অবরোধের নামে ওই অশান্তিকে দূর করার জন্য যুবলীগ শান্তি সমাবেশ, দেশের সাধারণ জনগণের শান্তি দেওয়ার জন্য আবিরাম এই রাজপথে অবস্থান করছে। যতদিন না ওই অশান্তদেরকে বিদায় না করা হবে, ততদিন পর্যন্ত যুবলীগ মাঠে আছে। তারা যেখানেই মানুষের গায়ে হাত দিবে, সেই হাত আমরা ভেঙে দেব। জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ সার্বক্ষণিকভাবে মাঠে দায়িত্ব পালন করে যাচ্ছে। রাজনৈতিক কর্মসূচির নামে যে কাজগুলো করে যাচ্ছে সেটা প্রতিহত করবার জন্য আমরা রাজপথে আছি। বাড্ডা এলাকায়ও ছিল যুবলীগের অবস্থান, এই সময় তারা অবরোধ বিরোধী মিছিল করে। আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো, থেকে আমরা যেন সন্ত্রাসী কার্যকলাপ না করতে পারে এই বিএনপি জামাত, সেই নৈরাজ্যের প্রতি আমরা তাদেরকে প্রতিহত করব। যাত্রাবাড়ি চৌরাস্তা মোড়ে অবস্থান নিয়ে শান্তি মিছিল করে স্বেচ্ছাসেবক লীগ। পেট্রোল বোমা নিক্ষেপ করতে চায়, আগুন সন্ত্রাস করতে চায়, তাদেরকে প্রতিহত করার জন্য আমরা এই সকাল থেকে ঢাকার এন্ট্রি পয়েন্ট যাত্রাবাড়িতে আমরা অবস্থান করছি। একই এলাকায় স্থানীয় সাংসদ নেতাকর্মীদের নিয়ে অবস্থান নেন প্রধান সড়কে। আগামী জাতীয় নির্বাচন করে আমরা ঘরে যাব এবং ইনশাল্লাহ জনগণের ম্যান্ডেট নিয়ে ইনশাল্লাহ আগামীতে আমরা সরকার গঠন করব। জয় বাংলা স্লোগানে ধানমন্ডি এলাকায় অবস্থানে ছিল আওয়ামী লীগের নেতারা। নাশকতা করে সরকারকে দমানো যায় না, নাশকতা যত করবে ততই তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। যে জ্বালাপুরের রাজনীতি, অপরাজনীতি বিএনপি শুরু করেছে, এই রাজনীতি আমরা মানি না। বাংলাদেশ আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী আজকে রাজপথে থেকে জনগণের জানমাল নিরাপত্তার কাজে দায়িত্ব পালন করছে। রাজধানীর প্রায় প্রতিটি মোড়েই ছিল আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা।